হ্যাঁ চলো তাহলে 23। এখন 23 তে কি আছে দেখো, একটু পড়ো সবাই, ম্যাথটা সবাই একটু পড়ো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন যদি ম্যাথটা তোমরা পড়ো তাহলে কি হলো দেখো। ওকে 23 সেখানে বলছে যে লেট ব্রেথ অফ এ রেকট্যাঙ্গেল আর রেকট্যাঙ্গুলার গার্ডেন এত এত রেসপেক্টেডলি আর 2 মিটার ওয়াইড রড অ্যারাউন্ড কে ইনসাইড দা গার্ডেন অ্যারাউন্ড ইনসাইড ইনসাইড দা গার্ডেন বলে দিছে অ্যারাউন্ড ইনসাইড দা গার্ডেন অ্যারাউন্ড ইনসাইড দা গার্ডেন। এরপর আমাদেরকে বলছে যে অ্যারাউন্ড ইনসাইড দা গার্ডেন, এরপর বলছে যে ডিটারমাইন এরিয়া অফ দা ওয়াকওয়ে, ওয়াকওয়ের কথা বলছে অ্যারাউন্ড ইনসাইড দা গার্ডেন। এখন চলো তাহলে অবশ্যই তোমরা একটা ফিগার ড্রা করবে। ফিগারটা কিভাবে ড্রা করবে দেখো। ওকে ওয়াকওয়ে রোড আর ওয়াকওয়ে একই কথা, এটার আবার উইথ আছে কত 2 মিটার, এটার ওয়েট 2 মিটার, এটার ওয়েট 2 মিটার, এর ওয়েট কত 2 মিটার, 2 মিটার, এটার ওয়েট 2 মিটার, 2 মিটার। এখন চলো এরপরে আসো তাহলে দেখো, আমরা আমাদের এটার নাম আছে ওয়াকওয়ে, ওয়াকওয়ে এটা আমাদের ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে এটা গার্ডেন, গার্ডেন ঠিক আছে। এখন আসো আমাদের লেন্থ অ্যান্ড ব্রেথ দেওয়া আছে, তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন উইথ ওয়াকওয়ে আমরা একবারে বের করে ফেললাম, এরিয়া অফ দ্য গার্ডেন উইথ ওয়াকওয়ে লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ। এখন আসো 60 × 40 এত স্কোয়ার মিটার, তোমরা একটু লিখো লেন্থ এত ব্রেথ এত ঠিক আছে, এটা 40 মানে 2400 এত স্কোয়ার মিটার। দেখো এরিয়া অফ দ্য গার্ডেন আমরা পেয়ে গেলাম এত স্কোয়ার মিটার। ওকে উইদাউট সরি উইথ ওয়াকওয়ে, যেহেতু ওয়াকওয়েটা ইনসাইড আছে। এরপর আসো তাহলে আমাদের নেক্সট আসছে কিরকম করতে হবে, এইবার ওয়াকওয়েটা বাদ দেবো আমরা, তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট ওয়াকওয়ে, এরিয়া এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট 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 ওয়াকওয়ে। এখন আমরা লেন কত বলো তো আমাদের, 2 করে মাইনাস হবে, এদিকে 2 মাইনাস এদিকে 2 মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কিন্তু 56 হয়ে যায়, এত মিটার হয় তাহলে 2 মাইনাস হবে, অর্থাৎ আমরা এইভাবে দেখাবো 60 − 2 × 2 লেন্থ, কারণ 2 মাইনাস 2 মাইনাস হবে অফ এটা মাইনাস হয়ে যাবে। আর ব্রেথ কত হয়েছে, আগে ছিল 40 এখন দেখো ব্রেথ এখান থেকে এই পর্যন্ত 40, তাহলে এখন এখান থেকে 2 উইদাউট ড্রপ হয়ে, তাহলে এখন 2 মাইনাস 2 মাইনাস তাহলে 2 × 2 দ্যাট মিন্স এত স্কোয়ার মিটার। দেখো ওয়াক হয়ে উইদাউট ওয়াক হয়ে পেয়ে গেলাম এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট ওয়াক হয়ে, তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট ওয়াক হয়ে আমরা এটা পেয়েছি। দেখো এখন তাহলে আমাদের নেক্সট কাজ দেখো, যে আমরা এটা মাল্টিপ্লাই করবো, আমরা করে রেজাল্টটা বের করবো, চলো রেজাল্টটা কত হয় দেখো, এটা কত 56 × 2 = 4, এটাও
36 2016 ঠিক আছে এত স্কয়ার মিটার ওকে এরপরে দেখো তাহলে এত স্কয়ার মিটার হয়ে গেছে আমাদের এখন আমরা এরিয়া অফ দ্য অকয়ে তাহলে পুরো এরিয়া থেকে আমরা এটা মাইনাস করব অর্থাৎ এখানে যে এরিয়াটা ছিল উইদাউট অকয়ে উইদ অকয়ে আর এটা ছিল উইদাউট অকয়ে তাহলে ভিতরে এরিয়াটা বেশি আর পুরো এরিয়া থেকে মাঝখানে এটা বাদ দিলে অকয়ে এরিয়া পাবো তাহলে স এরিয়া এরিয়া অফ ओके 2400 माइनस से क्या 2016 এটা স্কয়ার মিটার এখন এটা মাইনাস যদি করি তাহলে কত হয় 384 এটা স্কয়ার মিটার তাহলে आंसर হইছে এটা আমাদের 384 স্কয়ার মিটার দেখো তাহলে आंसर পেলাম 384 স্কয়ার মিটার এরিয়া অফ দা অকয়ে एरिया ऑफ द ऑक्वे तले आंसर एरिया ऑफ द ऑक्वे 84 स्क्वायर मीटर एरिया ऑफ द ऑक्वे अर्थात पूरे गार्डन का एरिया उस ऑक्वे एवं उस ऑक्वे बेर कर लो माइनस कर लो तले एरिया ऑफ द ऑक्वे एक बार आशो पॉइंट में तक आलम 24 नंबर लेंथ ऑफ ए हाउस 3 टाइम्स ऑफ ब्रेथ हाँ पे आलम এরপরে কস্ট টু কভার দা ফ্লোর অফ কার্পেট এত টাকা এট দা রেট অফ এত পার স্কয়ার মিটার তাহলে এরিয়া অফ দা ফ্লোর আমরা বের আমাদের বলছে যে ডিটারমাইন লেন্থ এন্ড ব্রেথ অফ দা হাউস তাহলে এখন দেখো লেন্থ এন্ড ব্রেথ বের করার আগে এরিয়া অফ দা হাউস বের করব আমরা হাউসের এরিয়াটা বের করব এরিয়া অফ দা হাউস 24 এ যাও 24 প্রথমে আসো আমরা এরিয়া অফ দা হাউসটা বের করব এরিয়া অফ দা হাউস তাহলে ওকে এত টাকা কস্ট ফর 3 টাইমস লেন্থ এন্ড ব্রেথ এত হাউস আচ্ছা কার্পেটের কস্ট বের করতে বলছে তাহলে ওকে টাকা এত এটা কস্ট ফর টাকা কত 7.50 এত ইজ দা কস্ট ফর 1 স্কয়ার মিটার 1 স্কয়ার মিটার তাহলে 100 টাকা 1 ইজ দা কস্ট ফর 1 বাই এত স্কয়ার মিটার তাহলে টোটাল টাকা কত কস্টের টাকা আসছে 1102.50 ইজ দা কস্ট ফর টাকা 1 ইন্টু 1102.50 divided by 7.50 এত স্কয়ার মিটার এখন এটা যদি ক্যালকুলেশন তোমরা করতে যাও তাহলে তোমরা যেটা ক্যালকুলেশন করতে পারবে সেটা হলো দেখো 1 2.5 / 147 yes good 147 এত স্কয়ার মিটার হ্যাঁ এটা এরিয়া অফ দা হাউস এরিয়া অফ দা দিস ইজ দা এরিয়া অফ দা হাউস এরিয়া অফ দা হাউস ফ্লোর কথাটা বলে নাই যা যা বলে বলো এরিয়া অফ দা হাউস এখন দেখো তাহলে নেট নেট দা ব্রেথ ব্রেথ অফ দা হাউস ব্রেথ অফ দা হাউস বিট এক্স মিটার তাহলে স লেন্থ অফ the house length of the house কত 3 times 3 times of breadth তার মানে 3x এত মিটার এখন according to condition আমরা যেটা মাল্টিপ্লাই করব লেন্থ এরিয়া অফ দা সরি এরিয়া অফ দা হাউস বের করতে হলে লেন্থ এন্ড ব্রেথ মাল্টিপ্লাই করতে হবে রেকট্যাঙ্গুলার হাউস
একটা হাউজের রেকট্যাঙ্গুলার হাউজের একটা পুরো ড্র করলে করতে পারো না করলে চলবে এখন ডিটারমাইন করে নেবে তাহলে এরিয়া অফ দা হাউস তাহলে সম এরিয়া অফ দা হাউস কত লেন্থ ইনটু ব্রেথ দ্য লেন্থ ইনটু ব্রেথ দ্যাট মিন্স রেকট্যাঙ্গুলার হাউস কত বলছে ফার্স্ট রেকট্যাঙ্গুল কতটা বলা হচ্ছে ছিল রেকট্যাঙ্গুলার হাউস বলে না তাও আমরা লেন্থ এন্ড ব্রেথ ধরবো হাউস তো রেকট্যাঙ্গুলার হয় ওকে তাহলে লেন্থ আছে 3x ব্রেথ আছে x তাহলে স্কয়ার মিটার তাহলে 3x স্কয়ার স্কয়ার মিটার এখন अकॉर्डिंग टू কন্ডিশন আমরা পেয়ে গেছি रेक्टेंगुलर डिवाइड करो डिवाइड करो 7 by 3, 147 by 3. তাহলে এখন কত হলো বলো? x স্কয়ার ইকুয়ালস টু 49 নাকি? তাহলে স্কয়ার রুট করো তো 1 x স্কয়ার ইকুয়ালস টু 49 মানে কত 7 স্কয়ার স্কয়ার রুট করতে পারো স্কয়ার রুট করতে ভালো ক্যালকুলেটর দিয়ে স্কয়ার রুট করে দাও ভালো তাহলে x ইকুয়ালস টু 7 মিটার এখন ব্রেথ 7 মিটার লেন্থ তো পাবোই তাহলে লেন্থ কত হবে breadth of the house at 7 meter that is so length length of the house okay 3 into 7 21 meter that answer answer dekho length 21 meter and breadth ब्रेथ कत 7 मीटर এটা आंसर হবে আমাদের লেন্থ এন্ড ব্রেথ বের করতে বলছে লেন্থ এন্ড ব্রেথ ওকে আমরা এটা পেয়ে গেলাম এরপর চলাটা ফিট চিট না আছে লেন্থ ব্রেথ অফ এ রেকট্যাঙ্গুলার গার্ডেন ঠিক আছে এত মিটার রেসপেক্টিভলি ওকে 3 মিটার अराउंड ইনসাইড দা গার্ডেন ভিতরে আছে বাহ আর ড্র প্রপোর্শনাল ডায়াগ্রাম light of above information chalo amra ekta diagram draw korbo light of above information a number boro kore ekta diagram draw korbo a number dekho 25 a number e koto ekta diagram draw korbo ortat shudhu figure er upore diagram draw korle tomar marks tar diagram ta bhalo kore draw koro samasya ki 25 er a 25 a number dekho ei je amra ekta diagram draw korchi এখন দেখো এটা একটা ডায়াগ্রাম আমরা রেকট্যাঙ্গুলার গার্ডেন ওকে লেন্থ আছে যা আছে ব্রেথ লেন্থ আছে কত ওকে এই যে লেন্থ হলো বলেছে যে 50 মিটার হ্যাঁ হ্যাঁ রিজাল্ট করে লিখো হ্যাঁ রিজাল্ট করে লিখো বাবা 30 মিটার এরপর আসো এই যে অপ একটু ভালো করে ড্র করো ওয়াকওয়ে রেকট্যাঙ্গুলার গার্ডেন ওকে এখন দেখো এইটা আছে ওয়াকওয়ে কত 3 মিটার এটাও 3 মিটার এটাও 3 মিটার 3 কি মিটার লিখে দিও হ্যাঁ এটাও 3 মিটার ওয়াকওয়ে ওয়াকওয়ে দি একটা অ্যারো সাইন দিও দেখো একটা অ্যারো সাইন দিয়ে দিও ওয়াকওয়ে এই যে ওয়াকওয়ে
আমরা অঙ্কটা লিখে দিলাম ঠিক আছে এটা স্যার রেকট্যাঙ্গুলার গার্ডেন এখন আসো এটা লেন্থ আমরা লিখে দিতে পারি আমরা 6 মাইনাস করো তাহলে কত 44 মিটার এটা থেকে 6 মাইনাস করলে 24 মিটার লেন্থ এন্ড ব্রেথ 6 মাইনাস করে দিলাম তো দেখতে ওকে এখন একটু লিখে ফেলতে পারো যে রেকট্যাঙ্গুলার গার্ডেন লেন্থ এত ব্রেথ এত লিখো না লিখো চলবে ঠিক আছে ওকে এরপরে দেখো যে বলছে এ পরে বি নাম্বার এরিয়া অফ দা ওয়াকওয়ে এরিয়া অফ দা ওয়াকওয়ে এখানে এরিয়া কত এ আর ই এ লিখে নাই তোমরা বই লিখে নাও তোমাদের বই লিখে না জানি না আমার এক বছর পুরাতন বই জানি প্রবলেম আছে তাহলে এখন যখন বি আনসার করবে তখন ফিগারটা ছোট করতে হবে এখন ফিগার এত বড় হবে না আগে যত বড় হয়েছে ওকে বি আমি একটু ছোট ফিগার ড্র করলাম তোমরা বড় করলে করো সমস্যা নাই ছোট বড় কোনো ব্যাপার না रेक्टेंगुलर गार्डन देखो সেটা হলো বি নাম্বার आंसर করতেছে এরিয়া অফ দা গার্ডেন উইথ ওয়াকওয়ে এরিয়া এরিয়া অফ দা গার্ডেন রেকট্যাঙ্গুলার গার্ডেন উইথ ওয়াকওয়ে ওয়াক উইথ ওয়াকওয়ে তাহলে লেন্থ ইনটু ব্রেথ লেন্থ ইনটু ব্রেথ লেন্থটা উপরে কত লিখবো আমি একটা লিখতেছি না লেন্থ আছে কত 50 ব্রেথ আছে এত স্কয়ার মিটার তাহলে এটা আছে 1500 স্কয়ার মিটার ওই তো আপ হয় মানে ওই তো আপ হয় ওকে মাইনাস করবো ধীরে করে মাইনাস করে দেবো এরিয়া অফ দা গার্ডেন এরিয়া অফ The garden without halfway without halfway তাহলে এখন আসো 50 মাইনাস কত 23 কারণ দুই দিক দিয়ে আমি 3 মাইনাস করতেছি বুঝতে পারছো এটা 50 মাইনাস 2 ইনটু 3 এলেনটা কারণ আছে এদিকে 3 মাইনাস 3 মাইনাস এটাও তাই করব ব্রেথ আগে ছিল 30 আর মাইনাস হলো 2 ইনটু 3 দুই দিকে 3 মাইনাস এত স্কয়ার মিটার এখন এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে মাইনাস হলো 6 মাইনাস হলো কত আছে 44 এটা 24 স্কয়ার এর যদি একটু মাল্টিপ্লাই করো 44 আর 24 1056 ওকে থ্যাংক ইউ 1056 স্কয়ার মিটার এখন আমরা এরিয়া অফ দা ওয়াকওয়ে তাহলে আমরা এইটা থেকে এটা মাইনাস করব করলে আমাদের এরিয়া অফ দা ওয়াকওয়ে সবটুকু বড় হবে না তাই না এটা এটা মাইনাস এটা এটা করব তাহলে ওকে তাহলে এরিয়া অফ দা ওয়াকওয়ে মানে পুরো এরিয়া আর ভিতর এরিয়া সেটা থেকে মাইনাস করলে এরিয়া অফ দা ওয়াকওয়ে হবে তাহলে এরিয়া অফ দা ওয়াকওয়ে তাহলে সো এরিয়া অফ দা ওয়াকওয়ে দুটো মাইনাস করে দাও দেয়ারফর Therefore, area of the walkway. Area of the walkway. The locate minus 1500 minus at the square
এরিয়া অফ দ্য অকয়েড তাহলে মাইনাস যদি করি তাহলে কত হলো দেখো মাইনাস করলাম তাহলে মাইনাস করলে 4 4 4 আমাদের এটা বের করতে বলছে ফার্স্ট পারসন এরিয়া অফ দ্য অকয়েড সে আর বি উইথ একটা প্রশ্ন করছে এরিয়া অফ দ্য অকয়েড তাহলে এটা आंसर তোমরা বুঝতে পারছো তো পড়ার কথা তোমাদের তোমাদের চ্যালেঞ্জ কাজের স্টুডেন্ট বুঝো না চ্যালেঞ্জ তোমরা স্পার এত স্পার মিটার এত কিছু জানে আল্লাহ জানে কত কিছু জানে এখন দেখো হাউ মেনি কস্ট বলছে যে হাউ মাচ কস্ট উইল দেয়ার টু বি মেক ফ্যান্স এট পেরিমিটার অফ দ্য গার্ডেন এক্সপ্লোডিং ওয়াকওয়ে ওয়াকওয়ে বাদে এক্সপ্লোডিং ওয়াকওয়ে তার মানে উইদাউট ওয়াকওয়ে হ্যাঁ তাহলে এরপরে বলছে যে এরপরে দেখো বলছে যে রেট এত টাকা পার মিটার তাহলে চলো হ্যাঁ উইদাউট ওয়াকওয়ে এক্সপ্লোডিং ওয়াকওয়ে লেন্থ আছে কত ব্রেথ আছে কত বের করো লেন্থ হ্যাঁ আচ্ছা ওকে আমাদের এখানে বলছে যে এক্সপ্লোডিং ওয়াকওয়ে লেন্থ সি নাম্বার লেন্থ অফ দ্য গার্ডেন লেন্থ অফ দ্য গার্ডেন ওকে এক্সপ্লোডিং ওয়াকওয়ে এক্সপ্লোডিং ওয়াকওয়ে তো সেটা কত লেন্থ অফ দ্য গার্ডেন এক্সপ্লোডিং মানে ওয়াকওয়েটা বাদ দিতে বলছে আমাদের তাহলে সেটা হলো 50 মাইনাস 2 ইনটু 3 এত মিটার তাহলে এটা কত হলো 44 মিটার এন্ড ব্রেথ এন্ড ব্রেথ অফ দ্য গার্ডেন গার্ডেন এক্সপ্লোডিং ওয়াকওয়ে এক্সপ্লোডিং কে ওয়াকওয়ে এক্সপ্লোডিং ওয়াকওয়ে তাহলে এখন আসো আমরা মাইনাস করব 30 ছিল 30 মাইনাস 2 ইনটু 3 এই কস্ট একবারে লিখে দিলাম মিটার আমরা 24 এত মিটার 6 মাইনাস হয়ে গেল এবার পেরিমিটার অফ দ্য গার্ডেন পেরিমিটার পেরিমিটার অফ দ্য গার্ডেন রেকটেঙ্গুলার গার্ডেন এক্সক্লুডিং ওয়াকওয়ে এক্সক্লুডিং